গিন্নি বলো বলো এখন আর কি করে এই সংসার চালাইতে বলো তো কেন দেখো আমরা যাতে পাল হাড়ি কড়াই কলসি এইসব আমরা তৈরি করি কিন্তু এটা এখন দেখো এখন তো আর এসব কেউ ব্যবহার করে না সবাই স্টিল তামা কত কি সব হাড়ি পাতিল ব্যবহার করে হুম সেই তো তো তুমি এতক্ষণ কী করছিলে আর কি করব আমার যা কাজ ওই কিছু কলসি কিছু হাঁড়ি কিছু মুড়ি ভাজা হাঁড়ি এইসব তৈরি করছিলাম দেখো আজ কতদিন বিক্রি হয় না দুই একদিন যা দু চারজন আসে ওই কোন রকম বিক্রি হয় বুঝেছ আচ্ছা একটা কাজ করলে হয় না কী কাজ দেখো আমাদের তো এই জাতের মধ্যে একটা নিয়ম আছে যে ঝুড়িতে করে হাঁড়ি কলসি তারপরে রুটি ভাজা তাওয়া সব কিছু নিয়ে গ্রামে গ্রামে তো ঘুরে ঘুরে বিক্রি করা তা তুমি একটু ঝুড়িতে করে নিয়ে ওইগুলো গ্রামে গ্রামে বিক্রি করো না তাও তো কিছু পয়সা আসে হ্যাঁ গিন্নি এ কথাটা তুমি খারাপ বলনি ঠিক আছে তাহলে চলো দেখি আরও কিছু মাল তৈরি করি তৈরি করে আগামীকাল ভোরবেলায় আমি কিছু খাওয়া দাওয়া করে বেরোবো বেশ তবে এসো আমরা দুজন মিলে সব কিছু তৈরি করি চলো হ্যাঁ তাই চলো এই হাঁড়ি চাই হাঁড়ি কলসি চাই কলসি যাই দেখি ওগো মা ছাগলরা তোমরা নেবে নাকি হাঁড়ি কড়াই কলসি মা ছাগলরা না এই জঙ্গলের মধ্যে তো হাঁকাহাঁকি করে লাভ নেই এখানে তো কোনো বাড়ি ঘর নেই হ্যাঁ যাই ও কি ওখানটায় কি একটা পড়ে আছে দেখি তো কাছে যাই হ্যাঁ আরে কি হ্যাঁ এদিকে একটা কচ্ছপ তাই তো বাহ হ্যাঁ আমার মনে হয় এই জঙ্গলে হয়তো কোনো নদী নালা থেকে কচ্ছপটা উঠে এসছে যাক অনেকদিন কচ্ছপের মাংস খাই না ভালো হলো যে কচ্ছপটা ধরি ধরে নিয়ে যাই এইবার যাই নিয়ে যাই তাই তো কচ্ছপটা কোথায় রাখবো আচ্ছা আমার এই লুঙের ভিতরেই রাখি এই লুঙের ভিতরে থাক চলো চলো বেশ ভালোই হবে চলো হাঁড়ি চাই কড়াই চাই কলসি চাই এই রুটি ভাজা তাওয়া আছে তারপরে যা যা চাই সব আছে গো হাঁড়ি কড়াই চাই এই যে শুনছেন কে বলছি আপনার কাছে মুড়ি ভাজা ঝাঁঝরি এগুলো হবে আছে হ্যাঁ আছে তাহলে নামান এখানে নামান ঠিক আছে বসুন আপনি বসুন হ্যাঁ ঠিক আছে আপনি তাহলে পছন্দ করুন এগুলো হ্যাঁ আমি বসে বসে পছন্দ করছি দেখি তো বাহ এগুলো খুব সুন্দর হ্যাঁ ওরে বাবা এটা আবার কি দেখি পাল মশার লুঙির মধ্যে থেকে এটা কী বেরোচ্ছে রে ওরে বাবা রে এই যে বেরোচ্ছে আর ঢুকছে হে কি এবার দেখছি চোখ আছে আবার জিভ বের করছে ও বাবা পাল মশার এটা কী করে হলো আমার স্বামীও তো আছে কিন্তু আমার স্বামীর তো এরকম চোখ চোখওয়ালা জিভ বের করাটা তো নেই এটা আবার কি হ্যাঁ ওরে বাবা কি গো মা সকল তুমি নাও না বাবা হ্যাঁ আমার দরকার নেই উঠবে না বস আমার দরকার নেই হ্যাঁ তুমি আমি কালকে তোমার কাছ থেকে নিয়ে আসবো হাঁড়ি করাই তুমি যাও যাও ঠিক আছে তা এত সময় দেরি করেন আচ্ছা আমি যাই হ্যাঁ এটা কী করে সম্ভব হ্যাঁ আচ্ছা আমার স্বামীরও তো আছে কিন্তু আমার স্বামীর তো এরকম চোখ আলা জিভ বের করাতে নেই কী জানি হ্যাঁ অন্ধকারের ব্যাপার তো আমি তো ঠিক দেখি না ঠিক আছে আমার স্বামী আসুক তারপর দেখব হ্যাঁ দিদি কে এ কি তুমি এমন হতভম্ব হয়ে আছো কেন ওরে বোন হে আমি কী দেখলাম তোদের আছে নাকি আমাদের মানে না মানে তোদের কি ওই চোখ বের চোখ আলা জিভ বের করাতে আছে সে আবার কি ওরে এক পাল এসেছিল বুঝলি তো
সেই পালের আমি হাঁড়ি কড়াই নিয়ে উপরে ডেকেছি, উনি বসেছিল লুঙির লুঙির মধ্যে থেকে বেরোচ্ছে আর ঢুকছে, বেরোচ্ছে আর ঢুকছে। হ্যাঁ, আবার তার চোখ আছে, জিভ বের করে আমাকে ভেঙাচ্ছিল, বুঝলি? না না না, আমি তো আমার স্বামীরও দেখিনি। হ্যাঁ, আরে আমি তো মার্ডার হয়ে যাচ্ছি, বল না কি হবে এখন। হ্যাঁ সেই তো, ঠিক আছে, তোমার স্বামী এলে না একবার দেখে নিও কেমন। আচ্ছা হ্যাঁ, তাই হবে। আমি একই দেখলাম, ওরে বাবা আমার মাথা ঘুরছে। হ্যাঁ, আমার স্বামীর কি ওই জিনিস আছে নাকি? গিন্নি রে এ কি গিন্নি, কি হতবাক হয়ে গেল নাকি? এই কে? ওরে আমি। তুমি চলে এসেছো? হ্যাঁ, কি হয়েছে, তুই কি ভাবছিস? ওগো আমি কি দেখলাম? কোথায় আবার কি দেখলি? আমি তো জীবনেও ভাবিনি। আরে আমার গিন্নির কি মাথা খারাপ হয়ে গেল নাকি? গিন্নি কি হয়েছে রে? হ্যাঁ গো, তোমারও তো আছে, তোমার কি চোখ আছে, জিভ আছে? হ্যাঁ আছে তো, এই যে আমার চোখ আমার জিভ। দেখ, ও না ওইটার। কোনটার আবার? ওই যে কি হয়েছে? ও তুমি একবার ওই লুঙিটা খুলবে। তোর কি পাগল হয়ে গেছিস নাকি, না তোর মাথা খারাপ হয়ে গেছে? না মাথা খারাপ হয়নি, খুব তাড়াতাড়ি হবে। কেন? ওরে আজ এক পাল এসেছিল, পাল বসেছিল, তো পালের লুঙির ভেতর থেকে মাথা বের করছে আর ঢুকাচ্ছে, বের করছে আর ঢুকাচ্ছে। তার চোখ আছে, জিভ আছে, ব্যাপারটা কি? হ্যাঁ আমি সেইখান থেকে না কেমন হতবাক হয়ে গেছি। ও বুঝতে পেরেছি, তাহলে চল চল তাহলে ওই সেই পালের বাড়িতে যাব, গিয়ে দেখে আসবো। হ্যাঁ সেই ভালো, চলো চলো চলো। হ্যাঁ গিন্নি, যাক আজকে যাক বিক্রিটা খারাপ হয়নি, আর সব থেকে বড় কথা একটা বেশ কচ্ছপ পেয়েছি, তো কচ্ছপটা সুদ জমিয়ে রান্না করবে। হ্যাঁ আমরা আসতে পারি? কে? হ্যাঁ ভিতরে এসো। এ কি কে তোমরা? আরে দিদি, তুমি সেই তোমার বাড়িতে আর কি হাঁড়ি কড়াই নিতে ডেকেছিলে না? হ্যাঁ। তো হঠাৎ আমার বাড়ি? না দাদা, মানে বলছি কি, মানে আমার গিন্নি একটা জিনিস দেখে মানে অবাক হয়ে গেছে। কি? আচ্ছা আপনি যখন ওই হাঁড়ি কড়াই বিক্রি করতে গিয়েছিলেন, তখন আপনি আমার বাড়ি বসেছিলেন, তো আপনার লুঙির ভিতর থেকে কি একটা বেরোচ্ছিল, তার নাকি চোখ আছে, জিভ আছে, তা একটু দেখাবেন? তার মানে? না আপনি একটু যদি কাপড়টা খুলে দেখাতে। না আমারও তো আছে, কিন্তু আমার তো ওই জিভ আর চোখ নেই। হ্যাঁ আপনি একটু দেখেন। তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আরে ওই জিনিসের কোনোদিন চোখ আর জিভ হয়? তাহলে? আরে ব্যাপারটা হচ্ছে কি, শোনো, আমি যখন তোমাদের বাড়িতে ঢুকি, তার আগে ওই জঙ্গলে একটা কচ্ছপ পেয়েছিলাম, বুঝেছো? ও আচ্ছা আচ্ছা, সেই কচ্ছপটা রাখার জায়গা পাইনি, আমার লুঙি দোভাস করে পড়েছিল, ওই লুঙির ভিতরে রেখেছিলাম। তা লুঙির একটা জায়গায় মানে একটু ছেঁড়া ফুটো ছিল, বুঝলে? ওই ফুটো দিয়ে আমি যখন বসেছি, তখন ওই কচ্ছপের মুখটা ঢুকাচ্ছে আর বের করছে, ঢুকাচ্ছে আর বের করছে। হ্যাঁ ও তাই, আমি তো তাই ভেবেছিলাম যে ওই জিনিসের আবার কি চোখ জিভ হয় নাকি। হ্যাঁ যাকগে দাদা, কিছু মনে করবেন না, আমার মনের সন্দেহটা গেল। এই জন্যই তো বলে এইসব মেয়ে ছেলে নাকি আর ঘর করা যায় দাদা, আর আমিও কেমন পাগল দেখুন, আমিও চলে এসেছি। যাক দাদা কিছু মনে করবেন না। হ্যাঁ যাক, আমরা তাহলে আসি। আচ্ছা এসো এসো, চল 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 চল। দেখেছো গিন্নি, আমাদের দেশে কত রকম লোক আছে আজ দেখো। হ্যাঁ আমি একটা কচ্ছপ পেয়েছি, আর ওরা শালা অন্যতা মনে করেছে। হ্যাঁ আরে তুমি বলো গিন্নি, আর ওই জিনিসের কি কোনোদিন চোখ আর জিভ হয়? হ্যাঁ যাকগে যাক, চলো এবার ওই রান্নাবান্না করে চলো, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে চলো। হ্যাঁ সেই ভালো।